আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোব ফটোশপের তৃতীয় পর্ব। তো বন্ধুরা, অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালে প্রবেশ করার আগেই আমি বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই আপনারা আমার প্রতিটা টিউটোরিয়াল সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশন হিসাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, না বুঝলে কোনো কিছু কমেন্টের মধ্যে অবশ্যই লিখুন, আমি আপনাদের প্রত্যেকটা লেখার ইনশাআল্লাহ উত্তর দেব। তো বন্ধুরা চলুন, আমরা এখনই চলে যাচ্ছি আমাদের অ্যাডোব ফটোশপে। তো অ্যাডোব ফটোশপে আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম ইলেকট্রিক্যাল মার্ক টুলস এবং মুভ টুলসের কাজ। আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে ম্যাজিক টুলসের কাজ, লাসো টুলসের কাজ, ঠিক আছে? এই দুইটা প্রোগ্রামের কাজগুলো আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা এটার কাজ করবেন। তো এটার কাজ করতে হলে বন্ধুরা, ফার্স্ট টাইম আপনারা ওপেন করবেন আপনাদের কম্পিউটার থেকে, ফাইলে যাবেন, ফাইলে একটা ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে ওপেন বা কন্ট্রোল ও প্রেস করবেন। তো আমি ওপেন করে নিলাম। আচ্ছা, আমার এই ছবিটা একটা ছবি আমি নিয়ে আসলাম, এটা ওপেন করলাম ছবিটা। আচ্ছা, এই ছবিটা আমি ফুল করে নেই। ফুল করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লাসো টুলস। প্রথমে আমি লাসো টুলসের কাজ করব, ঠিক আছে? তো আপনি এটা এখানে মাউজের পয়েন্টার দিয়ে রাইট বাটন ক্লিক করার পর এখানে লেফট বাটন ক্লিক করলে অবশ্যই আপনার লাসো টুলটা প্রথমে পেয়ে যাবেন। তো আমি এটা লাসো টুলটা কাজ করলাম। আচ্ছা বন্ধুরা, লাসো টুলসের কাজ হচ্ছে আপনার যে কাজটা করবেন সেই কাজটাকে যেখান থেকে আপনি একটা ক্লিক করবেন, এক ক্লিকের মাধ্যমে পুরোটা ছবি আপনি কাট করে আবার ঘুরাইয়া যেতটুকু নিতে চান ওইখানে যেয়ে আবার আপনি ছেড়ে দিতে হবে। যেখান থেকে ক্লিক করছেন প্রথম সেখানে নিয়ে আবার ছাড়তে হবে, তাহলে আপনার এটা লাসো টুলের কাজটা হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন আমার মাউজের পয়েন্টার ক্লিক করছি, কারণ একটু আমি এটাকে ইয়ে করে নেই, জুম করে নেই। আচ্ছা, এই জুম করে নিলাম আমার ছবিটাকে। দেখেন, আমি এখন এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর লাসো টুলসে ক্লিক করলাম। এখন আমার এই ছবিটার এখানে কাজ করলাম। হ্যাঁ, এখন ক্লিক করলাম। দেখেন, এই ক্লিক করার পর আমি মার্ক করে নিতেছি। আপনারা দেখে নিন, আপনি যেভাবে নেবেন এটা ঠিক সেভাবেই যাবে। আপনার হাতে যেভাবে মাউজের পয়েন্টার ঘুরাবেন সেভাবে নেবেন, ঠিক আছে? আপনারা যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন। দেখেন, আমি ঘুরাচ্ছি, আমারটা ঘুরানো কিন্তু এত সুন্দর হবে না, আমি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আরামসে আরামসে যেভাবে আপনার কাজটা খুব সুন্দর হয় আপনারা সে ঠিক সেভাবেই করে নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এইখান থেকে কেটে সরি নিয়ে আমার লাসো টুলসটাকে যেখানে, এই দেখেন, এখান থেকে আমি শুরু করেছিলাম, এখন আমি এই জায়গায় শেষ করব। দেখেন, বাস এটা আমার মার্ক হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কপি করতে চাই, ঠিক আছে, এটাকে কপি করতে চাইলে আমি আরেকটা পেজ নেব, ফাইলে যাব, নিউ পেজ নেব, নিউ পেজ গিয়ে নিয়ে এখানে আরেকটা পেজ আমি ওপেন করব। এই সাদা ব্যাকগ্রাউন্ড হোয়াইট এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন, এটাকে, এই ছবিটাকে যদি আমরা এখন নিয়ে আসতে চাই এখানে, যেটা আমরা মার্ক করলাম লাসো টুলসের সাহায্যে, এবং মুভ টুলে একটা ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর এই ছবিটার উপরে মাউজের পয়েন্টার নিয়ে মাউজের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আমি নতুন পেজে ছেড়ে দেব। দেখেন, আমি যেভাবে কাজ করছি ঠিক সেভাবে আমার নতুন পেজে এসে গেছে, ঠিক আছে? নতুন পেজে এসে গেছে। আমি যদি এখানে আবার অটো সিলেক্টেড লেয়ার আছে, এখানে শো বাউন্ডিং বক্স করলে আমি এটাকে ছোট বড় করে নিতে পারবো, ঠিক আছে? এই হলো আপনাদেরকে একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার সরি, এটাকে আবার আমি অ্যাপ্লাই করিনি, তো যার কারণে এটা বড় হয়ে গেছে। আমি জাস্ট একটু ছোট করে নেই, এ ছোট করে নিলাম। এরপরে আপনার মুভ টুলে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এই অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে এটা যেখানে খুশি এবার রেখে দিতে পারবেন, ঠিক আছে? আমি এটাকে এবার রেখে দিলাম। আচ্ছা, আবার আপনার যেহেতু আমি নাড়াচাড়া করেছি অবশ্যই এটাকে আবার অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই ক্লিক করলাম, বাস খালাস। এখন এটাকে আবার আমি বড় করে নেই, এটাকে কন্ট্রোল ডি প্রেস করে
ডিসিলেক্ট করে নিলাম। আচ্ছা, এটা দেখালাম আপনি আপনাদের লাসো টুলসের কাজ, এখন দেখাবো প্লে গুনার লাসো টুলস, এই মাঝে যেই অপশনটা আছে এটার কাজটা কি। তো এখন আমি এটার কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। এটার কাজ হচ্ছে এরকম, আপনি এক জায়গা থেকে ক্লিক করার পর অন্য আরেক জায়গায় ড্রপ ড্রপ করে অবশ্যই নিয়ে যেতে পারবেন। দেখেন আমি একটার জায়গায় আমার ক্লিক করছি মাউজের পয়েন্টার দিয়ে, এখন যেদিক খুশি সেদিক নিয়ে যেতে পারি, দেখছেন। তো আপনারা এটা দিয়ে কি করবেন, ছোট ছোট ক্লিক করে আপনি ড্রপ ড্রপ করে অবশ্যই এভাবে মার্ক করে নেবেন। আর মার্ক করার আগে যে কোনো ছবি করেন বা যাই করেন, অবশ্যই এটাকে আপনি একটু ছবিটাকে জুম করে নেবেন। জুম করে নিলে আপনার কাট করতে খুব একটু সুবিধা হবে, 100-100 বরাবর মিলে যাবে, ঠিক আছে। আমি এত একটা জুম করিনি যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, টিউটোরিয়ালের মধ্যে আমার এত বেশি দেখানোর দরকার নাই, কারণ আপনারা যখন প্র্যাকটিক্যালি করবেন অবশ্যই আপনার কাজটা অবশ্যই সুন্দর হতে হবে, যেভাবে সুন্দর হবে আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। তো বন্ধুরা, এই আমি এখানে মার্ক করছি, দেখেন আপনারা কিভাবে মাউজের লেফট বাটন দিয়ে মার্ক করতে করতে আমি যাচ্ছি নিচে। আমি দেখাচ্ছি, আর একটু বাকি আছে আমার। ওকে, এখানে থেকে এখানে, তারপর আবার এখানে, আবার যেখানে আমি ফার্স্ট ক্লিক করছি সেটার উপরে যেয়ে একটা ক্লিক করতে হবে। দেখেন বন্ধুরা, এটা আমার মার্ক হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে আবার কপি করে নিয়ে যাই, তাহলে আবার মুভ টুলস, এখানে উপরে মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পরে এটাকে আমি একটু ছোট করে নেই। আচ্ছা, এটাকে এখন মাউজের পয়েন্টার ছবিটার উপরে নিয়ে ড্র্যাগ করে নতুন পেজে এনে ছেড়ে দেব, দেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখালাম এই কারণে, দেখেন আমি যে প্রথম ছবিটা কাট করছি, ঠিক আছে, প্রথম ছবিটা কাট করা অবস্থায় আপনি দেখেন এই ছবিটার কাজ কিন্তু তেমন একটা ভালো হয়নি। অ্যাপ্লাই করবেন, মুভ টুলসে ক্লিক করার পর অ্যাপ্লাই, তারপরে নড়াচড়া করবে না। আচ্ছা, এখন দেখেন এটা যে আমি কাজ করছি, দেখেন এটা অনেকটাই এদিক সেদিক করে করছি, ঠিক আছে, এটা এদিকটা রয়ে গেছে, অনেকটা হিপিজিপি হয়ে গেছে কাটাকাটি, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাইছি শুধু এটার জন্য, আপনারা কোনটাতে কাজ করবেন যেটা যেন আপনার কাছে ভালো লাগে, ঠিক আছে। আর এটা একটু আবার নিখুঁত হয়েছে, এটার চাইতে এটা ভালো হয়েছে। তো আমি আবার মুভ টুলে ক্লিক করব, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে এইটার ছবিতে একটা ক্লিক করলে এটা বড় ছোট করে নিতে পারবো। দেখেন এটাকে আমি এখন কাজটা করে নিলাম, হ্যাঁ, এটা একটু ছোট করে দেয়। আরেকটা ছবি আমি এখানে যেহেতু নিয়ে আসবো, এখানে মুভ টুলস ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ছবিতে এটা আর একটু ছোট করে দিই, তারপরে আবার অ্যাপ্লাই, অ্যাপ্লাই, আবার এই ছবিতে এই ছবিটা আর একটু আমি ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটা গেলো আমাদের দুইটা কাজ, ঠিক আছে। আবার মুভ টুলে ক্লিক, অ্যাপ্লাই, এটা রয়ে গেলো এখানে। আচ্ছা, এখানে এই ছবিটা আবার কি করব, এখন আমি কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিল। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো, ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাইছি লাসো টুলসের কাজ, এবার প্লে গুনার লাসো টুলসের কাজ, ম্যাজিক লাসো টুলসের কাজ এখন দেখাবো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো ম্যাজিক লাসো টুলসের কাজ। এখানে পয়েন্ট মাউজের রাইট পয়েন্ট ক্লিক করেন, ক্লিক করবেন, তা এখানে আসলে লেফট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এটার কাজ হচ্ছে আপনি এক জায়গায় ক্লিক করবেন, যে জায়গাটা নিতে চান সেই জায়গাটার পাশে দিয়ে আপনার মাউজের পয়েন্টার ঘুরালে এটা অটোমেটিক সিলেক্ট করে নিয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমি এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর আমার মাউজের পয়েন্টার আস্তে 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 করে আপনি যেদিকে খুশি নিয়ে যাব, আমার ছবিটার পাশা দিয়া, ঠিক আছে, এটা ঘুরে ঘুরে এটা অটো সিলেক্ট করে নেবে। আর যদি বেশি কর্নারে গিয়ে আপনি একটা ক্লিক করবেন, না হয় তো কর্নারে এটা সিলেক্ট করবে না। আমি একটা একটা এই দেখেন কানের কর্নারে একটা ক্লিক করছি, একদম কর্নারে চলে গেছে। এই দেখেন এখানে একটা ক্লিক করবো যেহেতু একটা কর্নার, দেখেন আমি এটাকে ঘুরিয়ে আবার কানের এই পাশে, দেখেন এখানে একটা কর্নার একটা ক্লিক করব মাউজের লেফট বাটন দিয়ে, এটা এত কর্নারে যাবে না, তো কর্নারগুলোতে আপনি নিজে একটু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেখেন এটাতে আমি অটোমেটিকভাবে নিয়ে নিলাম, হ্যাঁ, এখান থেকে জাস্ট যদি আপনার ভুল হয়ে যায়
তাহলে আপনি কন্ট্রোল চেপে, ঠিক আছে, ব্যাক স্পেস চাপলে আপনি সেখান থেকে আবার নতুন করে যেতে পারবেন। কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। আচ্ছা, এখন দেখেন এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন কি করলাম, মার্ক করে নিলাম। আচ্ছা, মার্ক করে নিলাম লাসো টুলস, ঠিক আছে, ম্যাজিক টুলসের সাহায্যে। এখন আমি এটাকে কি করব, এখন এটা মুভ টুলে একটা ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর এটাকে একটু ছোট করে নেব। ছোট করে আমি এই ছবিটার উপরে আবারও মাউজের পয়েন্টারটা রেখে লেফট বাটন ক্লিক করে এই ছবিটার থেকে ড্র্যাগ করে নিয়ে ক্লিক করে এটাতে ছেড়ে দেব। আচ্ছা, এখন এটাকে আমি একটু ছোট করে নেই। দেখেন আমার ছবিটা মার্ক করা হয়েছে যে যে কারণে আমার এখানে মুভ টুলের মধ্যে যে অটো সিলেকশন ছিল, শো বাউন্ডিং বক্স ছিল, যার কারণে এটা মার্ক করা আসছে। ঠিক আছে, এখন আমি এটা এখানে লাগিয়ে দিলাম, আর একটু বড় করে নেই। দেখেন বন্ধুরা, আমি তিনটা কাজ করছি। এক নাম্বার এটা করছি, এটা খারাপ হয়েছে। দ্বিতীয় নাম্বার এটা করছি, এটা আরেকটু ভালো হয়েছে। তৃতীয় নাম্বারে এটা করছি, এটা পারফেক্ট হয়েছে। ঠিক আছে, তারপর আপনারা খুব আরামসে কাজটা করলে অবশ্যই আমার চাইতে আরও বেশি ভালো হবে আপনাদের। ঠিক আছে, তা আচ্ছা আরেকটু দেখি আমি আবার। এখন এটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করে এখন ডিসিলেক্ট করে নিলাম। তারপর আপনি ম্যাজিক টুলস, দেখেন আমি এটাতে গেলাম, এই টুলসটা কাজ দেখাইনি, এই টুলটা টুলসের কাজ দেখানোর কথা ছিল। ম্যাজিক ওয়ান টুলস, এটাতে ক্লিক করার পর এখন আমি এই ছবিটা একটু বড় করে নেই। দেখেন এই ছবিটা হচ্ছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড আপনার চেঞ্জ করেন, যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাহলে আপনার এই ম্যাজিক টু এই টুলসটার মধ্যে ক্লিক করার পর আপনি এই খালি জায়গাতে একটা ক্লিক করবেন মাউজের লেফট বাটন দিয়ে, তাহলে আপনার এই খালি জায়গা পুরোটা একদম সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন খালি জায়গাটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এক কালার যেটা আছে। এখন যদি আমি এই কালারটাকে চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে, আমার ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট আছে দেওয়া। যদি আমি এখানে হোয়াইট না দিয়ে আমি আপনাদেরকে দেখাই, যদি খালি এই কালারটা দিয়ে নিই, হ্যাঁ এক বেশি হয়ে যায়, হালকা ড্র্যাগ দেব, এখানে দিয়ে নিলাম। এখন যে কালারটা হচ্ছে, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডিলেট, তাহলে এই কালারটা আমার ডিলেট হয়ে যাবে, নতুন কালারটা আসবে। দেখেন এখন আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। যদি এই কালারটা আমার না পছন্দ হয়, বেসিক্যালি আমরা যা পিপিআর ছবিগুলো বানাই সেগুলোর মধ্যে অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেম কালার থাকে, তো একটু কম বেশি হতে পারে, কেউ কেউ কম দিতে পারে, বেশি দিতে পারে, আমাদের ইচ্ছা করলে আমরা কম দিতে পারি। হ্যাঁ, যদি এখানে কম দিয়ে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আবার কন্ট্রোল ডিলেট, দেখেন নতুন কালারটা এসে গেছে। যদি এটাকে আমরা হোয়াইট করতে চাই, তাহলে হোয়াইট করতে চাইলে নিচের কালারটাকে, এখানে আমার মাউজের পয়েন্টার দিয়ে নিচে হোয়াইট কালারে যাবো, হোয়াইট কালার গিয়ে এখানে একটু একটা ক্লিক করবো, ক্লিক করার পর ওকে করবো, ওকে করার পর কন্ট্রোল ডিলেট, আবার হোয়াইট চলে আসবে। তো আপনি এটার কাজও ঠিক এভাবে করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে তৃতীয় অ্যাডোব ফটোশপের তৃতীয় পর্বে আমি দেখাইলাম আপনাকে এই ম্যাজিক লাসো টুলস, ম্যাগনেটিয়াম লাসো টুলস। ঠিক আছে, আর এখানে যে দুইটা টুলসের কাজ দেখালাম, আমি আশা করি এই দুইটা কাজ আপনারা পরিপূর্ণভাবে শিখতে পেরেছেন। ঠিক আছে, এই দুইটা সম্পর্কে অবশ্যই আর আপনাদেরকে শেখাতে হবে না। তো আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই কোরপস টুলসের কাজ দেখাবো আর এই স্লাইস টুলসের কাজ দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার টিউটোরিয়ালটাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেছেন, আমি আশাবাদী আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার টিউটোরিয়ালটা আপনাদের জন্য ধন্য, আর আমার টিউটোরিয়ালটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আমি আশা করব আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক বাটনে ক্লিক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এই টিউটোরিয়াল থেকে আজকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।